নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে ১৩ পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা পুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ, হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন। নবান্ন চলো কর্মসূচিতে পুলিশের অত্যাচার এবং পরবর্তী সময়ে রাজ্য জুড়ে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্যের সমস্ত থানার সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই মোতাবেক সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ বিধানসভা বিজেপির ডাকে থানার সামনে বিক্ষোভ দেখায়। এদিন প্রথমে শহরের সুকান্ত মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে শহর পরিক্রমা করে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র পাল, শহর সভাপতি গৌরাঙ্গ দাস, জেলা সম্পাদক গৌতম বিশ্বাস, জেলা সভানেত্রী সঙ্গমিত্রা রায় চৌধুরী সহ বিজেপি নেতা কর্মীরা। দেখুন, ১৩ তারিখে পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মকর্তাদের নিয়ে নবান্ন অভিযান ছিল। বর্তমান রাজ্যে যে ভয়াবহ দুর্নীতি চলছে, সিবিআই, ইডি যে সমস্ত তাদের কার্য মানে অভিযান চালাচ্ছে, তার ফলে মমতা ব্যানার্জির একটা বারোটা পুলিশ মানে তাদের মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে। পরিষ্কার বুঝতে পারছে যে তার মন্ত্রী সবার টিকবে না। তো সেই কারণে এই যে বিজেপির যে শান্তিপূর্ণ মিছিল, যেটা নবান্ন তিনটা মিছিল যাচ্ছিলো, প্রতিটার পরে পুলিশ ভয়াবহ অত্যাচার করে। আর পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলনের উপরে অত্যাচার চালায়। বিশেষ করে নবান্ন অভিযানে এই যে শান্তিপূর্ণ অত্যাচার মানে অভিযানের উপরে আমাদের যে পুলিশি অত্যাচার, তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিক্ষোভ সমাবেশ পালন হচ্ছে। আমরা পুলিশকে হুঁশিয়ার করতে এসেছি যে মমতা ব্যানার্জির দলদাসত্ব ছেড়ে তারা যেন গণতান্ত্রিক পথে তাদের কাজ করে। সংবিধান তাদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার তারা যেন প্রয়োগ করে এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র বেরাতে তারা যেন সাহায্য করে।